Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. Ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa batta minhuma rijalan katsiran wa nisaa'a wattaqullaha alladhi tasaaluna bihi wal arham innallaha kana 'alaykum raqiba. Ya ayyuhal ladhina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa man yut'i Allaha wa rasulahu faqad faza fawzan 'azima. Amma ba'du, fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi Muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Ayyuhan nas ittaqullah fa inna at-taqwa milakul hasanat wa at-taqwa thamanul jannah fa man ittaqallaha azza wa jalla ja'alahu min kulli dharikin makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa min at-taqwa hifzul lisan. Sommanito muslimane kiram, ami amar nijeke ebong apnaderke Allah taqwa obolomon korar onurodh janacchi. Jei taqwar karone jannate jete parbo, jei taqwar karone je kono bipod thaker theke Allah amaderke uddhar korbe, jei taqwar karone amader rizike proshosti Allah taala dan korben. Allah taala wada shotto. এই তাকওয়া অবলম্বনের একটি বড় মাধ্যম হচ্ছে নিজের লিসানকে জিহ্বাকে সংযত করা। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কওলিন, কোন একটা শব্দ বের হলেই, সেই শব্দ বের হলেই তার পক্ষে রাকিব আছে, আতীদ আছে। রাকিব আতীদ কি? ফেরেশতার গুণ। এমন ফেরেশতা রয়েছে যা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে, এমন ফেরেশতা রয়েছে যাদের হাতে কোনো কিছু ছুটে যায় না, গোপন করা যায় না, এমন রাকিব আতীদ ফেরেশতারা রয়েছে যারা আপনার সমস্ত আমলকে হেফাজত করবে, আপনার কর্মকাণ্ড মুখ থেকে কি বের হচ্ছে তিনি তারা ভালো করে জানেন, এজন্য তারা লিখে নেবেন সেটাকে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠানোর পরে এমন কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই যে তিনি এভাবে রেখে দিয়েছেন, বরং তিনি নিজে জানেন সবকিছু। তারপরে আবার ওজন হিসাবে যে বান্দা যেন বলতে না পারে যে আমি তো দেখিনি বা আমার আমল নাম আপনি জেনেছেন, সেটা শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন সাক্ষী স্বরূপ, ফেরেশতা তা লিখে নিচ্ছে। হাসরের মাঠে কিছু মানুষ হয়তো বলবে, হাদিস যেমনি আসছে, যে আমি তো দেখিনি আপনার ফেরেশতারা কি লিখেছে। তখন আল্লাহ তাআলা তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, শরীরে কি করেছে সেটা সাক্ষ্য দিবে। এবং আল্লাহ তাআলা আপনাকে কিন্তু যাই আমরা করি না কেন সবকিছু আল্লাহ তাআলা তিনি জানেন, আবার সাক্ষ্য হিসেবে ফেরেশতাদের দিয়ে তা লিখিয়ে নিয়েছেন, আবার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। লিসান সাক্ষ্য দিবে, সেদিন আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার পা সাক্ষ্য দিবে, আপনি কি করেছেন আমরা কি করেছি সেগুলো সাক্ষ্য আমাদেরকে যথাযথভাবে আল্লাহর সামনে প্রদান করা হবে। সেদিন আমাদের কোনো কিছু পালানোর কোনো পথ থাকবে না। এই জন্য দুনিয়া আসছি, দুনিয়াতে কিভাবে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতো আমাদেরকে বলতে হবে, চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চলতে হবে তিনি যেমন বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে হবে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসূই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। খারাপ কথা, খারাপ কোনো কিছু বক্তব্য উক্তি যে ব্যক্তি মাজলুম না হবে সে যেন না বলে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পছন্দ করে না কোনো খারাপ কথা কেউ প্রকাশ্যে বলবে, খারাপ কথা প্রকাশ্যে বলে ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করবে সমাজের মধ্যে এবং একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে মাজলুম হলে সে শুধুমাত্র যেখানে জুলুমের প্রতিকার পাবে সেখানে সে বলতে পারবে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন। কুরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু ইস্তানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বাদা-দন্নি ইসমুন।
হে ইমানদারগণ, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কোন কোন ধারণা গুনার কাজ। ওয়ালা তাজাসসু, পরস্পর গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তো অপছন্দ করো, সুতরাং তা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়াবার। আল্লাহ তিনি তওবা কবুলকারী এবং দয়াবার, সুতরাং তিনি তাকওয়া অবলম্বনের জন্য একটা মাধ্যম বলেছেন, যেন আমরা নিজের চেহারাকে, নিজের মুখকে, যেন আমরা জিহ্বাকে যেন সংযত করি, আমরা যেন গীবত না করি, আমরা যেন গোয়েন্দাগিরি না করি, একের বিরুদ্ধে আরেকের একজনের বিরুদ্ধে আরেকজন যেন ধারণা করে কথা না বলি। ধারণা করে কথা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিসা মাতিয়াতুল কওমি জাআনু, একজন মানুষ মনে করা হয়, ধারণা করা, অমুকে বলেছে বিশেষ কিছু, এরকম বিশেষ গোয়েন্দা, বিশেষ কথাবার্তা, এই আলাদাভাবে বলা, এটাই হচ্ছে ধারণা করে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসা মাতিয়াতুল কওমি, সবচেয়ে খারাপ বাহন হচ্ছে ধারণা করে কথা বলা। এই জন্য ধারণা করে কথা বলা শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এমন প্রত্যেক সামনে পিছনে অথবা মুখে কাজ, কথা মুখে অথবা কাজে, কেউ যদি কোনো কারো কারো পিছনে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তার জন্য ওয়াইল, ওয়াইল একটা জাহান্নামের একটা উপত্যকার নাম, যেখানে সিরাতু সিরাত, যেখানে ইবনে কাসির বলতেছেন যেটা হচ্ছে সদিদ, যেখান থেকে জাহান্নামের লোকদের পুঁজ যেখান থেকে বের হবে, সেটা যেখানে বের হবে সেটাতে তারা অবস্থান করবে। অর্থাৎ কারণ তারা দুনিয়ার বুকে মিথ্যাচার করেছে, একে অপরকে খারাপ কথা দিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে সেটা যথাযথ শাস্তি, জেজা ও ইফাকা, যথাযথ শাস্তি সেখানে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন কারিম আরো বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহাল ইন্নাস সামআ ওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে জিনিস তোমার জ্ঞান নেই, যে জিনিস তুমি জানো না, ভালো করে যে জিনিস তুমি অবগত হতে পারোনি, সেই জিনিসের ব্যাপারে অবস্থান নিও না। অর্থাৎ এমন জিনিস আপনি যেটা জানেননি, এটা কাউকে বলবেন না, জানার পরে বলবেন, জানার পরে বলতে হবে। এই জন্য জানার না জেনে কোনো কিছু বলে দেয়া, এটা বড় গুণা, এটা বড় গুণা। আল্লাহ তাআলা বলছেন, এরপর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান সম্পর্কে কি শুনেছে তা জিজ্ঞাসিত হবে, তোমার চোখ কি দেখেছে সেটা জিজ্ঞাসিতা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অন্তর কি ধারণ করেছে সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা কলমের 11 নম্বর আয়াতে, হাম্মাযিন মাশশাঈ বিনামীম মান্নাঈ লিল খায়র মুতাদিন আযীম, একজনের, এটা সবগুলো একজনের, একজনের খারাপ গুণগুলি বর্ণনা করা হচ্ছে, সে হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, তার সম্পর্কে বলা হচ্ছে হাম্মাজ, হাম্মাজ অর্থ হলে সে মুখে মানুষের মিথ্যা কথা বলে বেড়ায়, বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে দোষ ত্রুটি বলে বেড়ায়, মাশশাঈ বিনামীম, সরল খুরি করে মানুষের পিছনে দৌড়ায়, মান্নাঈ লিল খায়র, করলান কাজ থেকে বিরত থাকে, মুতাদিন, সীমা লঙ্ঘন করে, আতিম, গুনাগার, অবাধ্য, এই সবই হচ্ছে কাফেরদের গুণ। ঈমানদার কখনো এই গুণে গুণান্বিত হতে পারে না, এই গুণ তার মধ্যে থাকতে পারে না। ঈমানদার কখনো হাম্মাজ হয় না, মাশশাঈ বিনামীম হয় না, এগুলি সবই হচ্ছে মুখের বিপদ, কারণ মুখে বলে বলে সারাক্ষণ চা দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিবে। আগে চা দোকান তো ভালো ছিল, এখন চা দোকান কোভিড-19 কারণে অনেকটা বন্ধ হয়ে গেছে, এখন শুরু হয়েছে চা দোকান, না এখন হচ্ছে কফি দোকান, সেই কফি হচ্ছে ইন্টারনেট কফি, সেখানে বসে বসে, সে ক্যাফে বসে বসে, এখন দুনিয়ার যত মানুষের কুনাম, যত মানুষের বদনামি করে বেড়ানো, এটা আমাদের একটা এখন বড় খারাপ একটা দিক হয়ে দাঁড়িয়েছে। আবার মাঝে মধ্যে দেখবেন ঘরের ভিতরে সেটা হয়, অনেক সময় দেখবেন যে স্ত্রী বাইরের কথা এনে ঘরে লাগাচ্ছে, আবার স্ত্রীরা যদি কোনো মেয়েরা যদি তিনজন একত্র হতে পারে, দুনিয়ার যত মিথ্যাচার অমুকের উপর তমুকের উপর তা এনে একসাথ করে দেয়, এটা একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছে, এগুলি কোনো ইমানদারের স্বভাব হতে পারে না। কোরআনে কারিম আল্লাহ তাআলা আরো বলছেন, ফামাল্লাহু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইদুল্লান নাস বিগাইরি ইলমিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল ক্বাওমাল যালিমিন, তার চেয়ে বড় জালিম আর কে, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা রটনা করে, আল্লাহর উপর মিথ্যা রটনা হচ্ছে না জেনে আল্লাহর উপরে কথা বলা, আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি সঠিক বিশ্বাস অর্জন করতে পারেনি, যে ব্যক্তির আকীদা আল্লাহ সম্পর্কে শুদ্ধ হতে পারেনি, সে ব্যক্তি ইমানদার হতে পারে না। যারাই আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে, যেমন যারা বলে আল্লাহর সন্তান আছে, যারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, ঈসা নাসারারা বলে থাকে আল্লাহর সন্তান আছে, অনুরূপভাবে কেউ বলে ইন্নাল্লাহা সালাসু সালাদ, আল্লাহ তিনজন,
অনুরূপভাবে কেউ বলে আল্লাহ সব জায়গাতে বিদ্যমান, অনুরূপভাবে আল্লাহ তাআলা সম্পর্কে যত রকমের খারাপ আকীদা আছে সমস্ত আকীদা হচ্ছে আল্লাহর উপর রচনা, যত খারাপ আকীদা সব আল্লাহর উপর রচনা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আজলাম, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, মিম্মান ইফতারা আল্লাহ কাযিবান, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রচনা করে, মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, লিউদুল্লাহ নাস বগায়র আলমিন, এর মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করছে, এর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে। আজ দেখবেন বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সহ বিশ্বের সব জায়গাতে কিছু নামধারী আলেম আছে, এরা অধিকাংশই দেখবেন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, এমনকি তারা এমন এমন কথা বলে যা সরাসরি আল্লাহ তাআলা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ বিরোধী, সেগুলিকে তারা বলে যাচ্ছে। এরা সবই কিন্তু মুখে সেগুলি বলে থাকে, এরা তো হচ্ছে মুখ তাকে সর্বশেষ ঠিকানা জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ ইয়াহদিল কওমা যালিমিন, যারা জালেম, যারা এভাবে আল্লাহর নামে মিথ্যা রটনা করে বেড়ায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। তাদের কাদেরকে হেদায়েত দিবেন? যারা ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে অন্তরগুলো সোজা আছে, সোজা শিখতে চায়, দিন শিখতে চায়, তাদেরকে শুধুমাত্র আল্লাহ হেদায়েত দেন। যে যেমনি এমনি বলে বেড়ালে, মুখের লাগাম না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করেন না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনু বিল আখিরাতি হুম রাব্বিহিম ইয়াদিলুন, আর যারা আমার আয়াতের উপর মিথ্যাচার করে। আয়াত কি? আল্লাহর আয়াত নিদর্শন সমূহ, কোরআনের আয়াত যেমন আল্লাহর আয়াত, তেমনি ভাবে আল্লাহ তাআলার নিদর্শন, সূর্য পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে ডুবা, এই যে নিদর্শনগুলো, এগুলো হচ্ছে প্রাকৃতিক নিদর্শন। এগুলি সম্পর্কে যারা মিথ্যারোপ করে, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন বলে আত্তাবে, আপনি তার অনুসরণ করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের অনুসরণ কখনো করবেন। এর অর্থ হচ্ছে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা যেন দুনিয়া চাকচিক্যে মোহে মোহিত হয়ে গিয়ে এই সমস্ত যারা আজ দুনিয়াতে বড় বড় পদ দিয়ে বসে আছে, বিভিন্ন জালেম প্রকৃতির লোকদের পিছনে হেঁটে তাদের অনুসারী না হয়ে যায়, আর যারা বড় বড় পদ দিয়ে বিভিন্ন জায়গাতে বড় বড় অফিসারের পদ দেখাচ্ছে বা বিভিন্ন ক্ষমতা দেখাচ্ছে, এই লোকগুলো আল্লাহ নামে মিথ্যা রচনা করে চলেছে। এরা শরীয়তের কোনো বিধিবিধান মানতে চায় না, এরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, ছেলেদের সাথে বিয়ে দিতে চায়, নারীদের সাথে বিয়ে দিতে চায়, এই জন্য এই জাতীয় জিনিসগুলো তারা ঘটনা করে চলেছে, নারীদেরকে পর্দার বাইরে নিয়ে যেতে চায়। এই সমস্ত মানুষগুলো এরা সবই হচ্ছে আহওয়া, তারা প্রবৃত্তির অনুসরণ করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে যারা এরকম আল্লাহর আয়াত নিদর্শন কোরআন এবং হাদিসে যারা মিথ্যারোপ করে, অনুরূপভাবে প্রাকৃতিক নিদর্শনগুলো যারা মিথ্যারোপ করে, তাদের অনুসরণ আপনি করবেন না, কারণ তারা অধিকাংশই লা ইউমিনু বিল আখিরাতি আখিরাতের উপর তারা ঈমান আনে না, কারণ তারা আল্লাহর সাথে শরীক করে বেড়ায়। এরা আখিরাতে ঈমান থাকলে তারা কখনো তা করতো না, আখিরাতে ঈমান থাকলে তার মনে হতো যে একটা কথা বলার আগে আমি যে এই কথাটি বলে বেড়াচ্ছি টক শোতে বা বিভিন্ন শোতে, এগুলোর জন্য আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। তারা এটা যে মোটেই সামান্যতম এই ঘরে কোনো তাদের ভয় নেই, নির্ভর হয়ে গেছে, কারণ তারা আল্লাহকে ভয় করছে না, তারা আখিরাতের ব্যাপারে সম্পূর্ণরূপে তারা উদাসীন। বলহুম বিল কায় রাব্বিহিম কাফিরুন, আল্লাহ তাআলা যেমন সূরা আসসাজদাতে বলেছেন, বরং তারা আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তারা কাফের, অস্বীকার করে বসছে, তারা মোটেই চিন্তা করছে না যে তারা এই যা যা বলছে প্রত্যেকটি কথার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর জন্য তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তারা কি বলছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কিছু মানুষ আছে বলে কিন্তু করে না, এরকম মানুষের অভাব নাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যা তোমরা করো না তা বলে বেড়াইও না। এর বেশিরভাগ সব মুনাফিক টাইপের মানুষ, যারা একটা বলে করে একটা বলে আরেকটা, এরকম মানুষের অভাব নেই। আল্লাহ তাদেরকে সাবধান করেছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ তাআলা ক্রোধ উৎপাদন করে, আল্লাহ তাআলা ক্রোধ প্রদান্বিত হন। আমরা বিশ্বাস করি আহলে সুন্নাহ ওয়াল জামাত ক্রোধ আল্লাহর একটা সিফাত, আল্লাহ তাআলা প্রদান্বিত হন যেমনি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেভাবে আল্লাহ তাআলা এই ক্রোধের কারণে আল্লাহ তাআলা প্রদান্বিত হন যারা এমন কথা বলে যা তারা কখনো করে না, যারা নিজেরা অনেক কথাই বলে। দেখবেন যখন আলোচনা কথা হয় এই সমস্ত লোকগুলো দুনিয়ার সব ভালো কথা আপনাকে দিয়ে মোহিত করে ফেলবে, আবার দেখেন তারাই নিজ আল্লাহ সম্পূর্ণ আল্লাহ তাআলার দীন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার কথা বিরোধী, আল্লাহ তাআলার কোরআন বিরোধী আচরণ তাদের মধ্যে পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহ যত বেশি তাদের সামনে নিয়ে যান না কেন, সেগুলি তারা ভিন্নভাবে সেটাকে অন্যভাবে খাতে প্রবাহিত করে দেয়। তারা কখনো আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর যথাযথ আমল করে না, বললেও তারা সেটা শুনতে চায় না। এই জন্য তাদের উপর আল্লাহ তাআলা সাবধান করেছেন যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে না, ঈমানদারদের সাবধান করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ামান আল্লাহু মান ইফতারা আল্লাহু কাযিবান আও কাযাবি আয়াতি ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, তার চেয়ে বড় জালিম আর কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর মিথ্যা রচনা করে, আও কাযাবি আয়াতি অথবা আল্লাহর আয়াতের মিথ্যা রচনা করে। আল্লাহর আয়াত কি? কোরআন কারীমে যা যা বলা হয়েছে সবই আল্লাহর আয়াত, এর বাইরে আল্লাহর নিদর্শন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এগুলো আল্লাহ তাআলার ওয়াহী, আল্লাহ তাআলার বাণী,
যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তেলাওয়াত করা হয় না কিন্তু রাসূলের হাদিসগুলো মানতে হবে, এগুলো যারা মানবে না, এগুলো যারা মিথ্যারোপ করবে, এগুলো ব্যাপারে তারা সন্দেহ তৈরি করবে, আল্লাহ তাআলা বলেন এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না, জালেমদের কখনো সফলকাম হতে পারবে না। দুনিয়ার বুকে সাময়িক তারা সফলকাম হয়ে দেখতে পান, সাময়িকভাবে তারা বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন অবস্থানে ভালো অবস্থান তারা দেখতে পাচ্ছেন, এটা সাময়িক জিনিস। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা আখিরাতে থাকবে, জ্বলতে থাকবে, তারা আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা নেমেছে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কাফের, অনুরূপ আল্লাহ তাআলার রাসূল হাদিসকে যারা অস্বীকার করে তারাও কাফের, এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারাও কাফের, আল্লাহর মিথ্যা রচনাকারীরাও কাফের। এরা বেশিরভাগই দ্বীনকে মানে না, শরিয়াকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লা তা'দিলু নিজের বিরুদ্ধে গেল সেটা বলতে হবে, যে কথাটি না হক কথা এটা বলা যাবে না, নিজের বিরুদ্ধে হলো, নিজেকে ইনসাফকার হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে তিনি বলেছেন যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে সালাসুমান জামা আহুনা জামাল খাইরা কুল্লা, যে ব্যক্তি তিনটি জিনিস একত্র করেছে দুনিয়া সব কিছু একত্র করতে পেরেছে। এর মধ্যে একটি হচ্ছে আল ইনসাফ মিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা যে আমি কি করলাম। একজন বাবা চিন্তা করবে যে আমি সন্তানের উপর ইনসাফ করছি কিনা, একজন মা চিন্তা করবে তার সন্তানের উপর ইনসাফ করছে কিনা, শাশুড়ি চিন্তা করবে বউয়ের উপর ইনসাফ করছে কিনা, অন্য বউ চিন্তা করে সে আসলে কি ইনসাফ করতে পারছে কিনা ঘরের মধ্যে সবার সাথে। এইভাবেই ইনসাফ যদি থাকে একজন মানুষের, সে আল্লাহর সাথে আল্লাহর হকের উপরে ইনসাফ করবে যে আমি কতটুকু আল্লাহর হক আদায় করতে পেরেছি, মানুষের হকের উপরে ইনসাফ করে কতটুকু মানুষের হক আদায় করতে পেরেছে, তাহলে কিন্তু দুনিয়ার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য কোর্ট কাছারি লাগে না, বরং অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস যতক্ষণ তার মানুষের মধ্যে পাওয়া যাবে, তার মধ্যে এক ততক্ষণ সেটা সে দুনিয়ার সমস্ত কল্যাণকে একসাথ করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইনসাফ মিন নাফসিকা এবং আল ইনফাক মিন ইফতার, দ্বিতীয়টা হচ্ছে যা আছে তা থেকে কম থাকুক তা থেকে ব্যয় করা, আর তিন নম্বর হচ্ছে যে মানুষকে যাচ্ছি যাকে চিনি এবং যাকে চিনি না উভয়কে সবাইকে সালাম দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, অর্থ হচ্ছে যে নিজেকে ইনসাফকার হতে হবে, আমি যা মুখে বলি তা যেন কর্মে পরিণত করি। রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে কারিম আল্লাহ তাআলা আরো বলছেন ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাবিউ কুল্লু শাইতানিন মারিদ, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া করে। আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া কি? আজও আপনি যদি কোনো বিভিন্ন জায়গায় আপনি বলেন আল্লাহ তা রহমান আরশের উপর উঠেছেন, কিছু মানুষ কিন্তু মানবে না, কিছু মানুষ ঝগড়া করে যাবে, বলে যে আপনি তো এই করলেন, আপনি তো ওই বললেন, আল্লাহকে তো আপনি আপনি আল্লাহকে তো দেহ বানাই বলছেন, আল্লাহ আপনাকে এইভাবে উত্তর দিচ্ছেন, আরে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ শিস্তাওয়া, আল্লাহ বলছেন সুমস্তাওয়া আল্লাহ, আপনার পছন্দ হয়নি আল্লাহর আয়াত, এটা হচ্ছে আপনি এখন ইমান আসেনি, ইমানদার হতে পারেননি, আল্লাহ তাআলা যা বলেছেন তার বাইরে আপনি যাওয়ার অধিকার আপনি রাখেন না, কিন্তু কিছু মানুষ আছে আপনার সাথে ঝগড়া করবে বেগাইরে আইলমিন, আল্লাহ বলছে বেহুদা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে এলেম ব্যতীত। এলেম কোনটার নাম? এলেম হচ্ছে মা কাল আল্লাহ ও কাল রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যা বলেছেন রাসূল যা বলেছেন এটা এলেম, এর বাইরে যা আছে দুনিয়ার এলেম আল্লাহ যাদেরকে যা দান করেছে সেটা আলাদা কথা। আল্লাহ তাআলা রাসূলের দ্বীন জানতে হলে, শরিয়া জানতে হলে, আকীদা জানতে হলে এবং সত্যিকার এলেম যদি পেতে হয় তাহলে আপনাকে কোরআন সুন্নার বাইরে আর কোথাও এলেম খুঁজলে সেটা হবে পথভ্রষ্টতা। কোরআন সুন্নার বাইরে কোনো এলেম থাকতে পারে না এবং থাকবে না কোনোদিনই নাই। যে এলেম আল্লাহকে চিনতে হবে সে কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, এর বাইরে আল্লাহ যদি কাউকে কোনো এলেম দিয়ে দেয়, দুনিয়ার এলেম সেটা আলাদা কথা, বিল্ডিং কিভাবে বানাবেন, খ্যাত কিভাবে করবেন, দুনিয়ার বিষয় এগুলির সাথে আমাদের কথা নেই, গুরুত্ব হচ্ছে আল্লাহ শরীয়তকে মেনে আপনি সেগুলি পরিচালনা করবেন। কিন্তু আল্লাহ সম্পর্কে জানতে হবে অবশ্যই কোরআনে ধারাস্থ হতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ধারাস্থ হতে হবে। আপনি আমি যদি সারাদিন চিন্তা করি আমি হেদায়েত প্রাপ্ত হব না, এই যে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তিনি আমাদের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যুগ যুগে আলেমদের পাঠিয়েছেন এবং যুগ যুগে আল্লাহ তাআলা রাসূলদের পাঠিয়েছেন এবং এদের মাধ্যমে হেদায়েতের পথকে উন্মুক্ত করে দিয়েছেন। এর বাইরে যদি অন্য কোথাও হেদায়েত কেউ খুঁজে, মান ইয়াহদিল্লাহু ফাওয়াল মুহতাদ ওমান ইউদিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর এর বাইরে যে কেউ হেদায়েতের জন্য খুঁজবে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, কোনো ওয়ালিও পাবে না, কোনো মুরব্বি পাবে, অভিভাবক পাবে না এবং কোনো পথ প্রদর্শক সে পাবে না, আল্লাহর পথেই চলতে হবে, এটা হচ্ছে নির্দেশনা। সুতরাং নিজে যা কিছু আমি বলি না কেন বেহুদা ঝগড়া না করি, এটা হচ্ছে কাফেরদের কাজ, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, এটা হচ্ছে যারা দিন সম্পর্কে অজ্ঞ তাদের কাজ, তারা ঝগড়া বাঁধাবে কোরআন সুন্নাহ বললে সারাদিন বললেও মেনে নিতে চাইবে না, এরকম যেন আমরা কখনো না হই।
কোরআন কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন ওমিনান নাসি মাই ইউজাদুল ফিল্লাহি বিগায়রি ইলমি ওয়া হুম লাহুদাম ওয়ালা কিতাবিন মুনীর মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ঝগড়া করে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে আল্লাহর গুণগুলো অস্বীকার করে আল্লাহ তাআলার আফালগুলো কর্মগুলো অস্বীকার করে আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে ভিন্ন ভিন্ন কথাবার্তা তারা বলে বেগায়রে আলমি আল্লাহ বলছে এটা বেহুদা কথা না জেনে কথা বলে না জেনে কেন আরবের লোকেরা যে একবারে জানতো না তা না তাদের মধ্যে কারা কারা নাম ছিল আবার হাকাম একবারে পগগাম যাদেরকে এখন বুদ্ধিজীবী বলেন এরকম বুদ্ধিজীবী লোক ছিল তখনকার সময় কিন্তু এরা কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বলছে বেগায়রে আলমি না জেনে কথা বলে আল্লাহর উপরে কারণ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রহমত যদি না হয় তাহলে কেউ কোনোদিন হেদায়েত প্রাপ্ত হতে পারে না আল্লাহ তাআলা বলছেন বেগায়রে আলমি এদের কাছে কোনো আলেম নাই ওয়ালা হুদান হেদায়েতের কোনো আধার নেই ওয়ালা কিতাবুল মুনীর কিতাবও নেই তাহলে বুঝতে পারছে যে হেদায়েত আলেম অর্জন করতে হলে হেদায়েত লাগবে অথবা কিতাব লাগবে অথবা নবী লাগবে এর বাইরে আপনার কোনোভাবেই হেদায়েতের কোনো পথ আপনি খুঁজে পাবেন না আল্লাহ তাআলা বলছেন তানি আয়াত ফিহি এদের সমস্যা কোথায় কি জন্য তারা হেদায়েত পায় না বলছে তানি আয়াত ফিহি তারা অহংকারী তানি আয়াত ফিহি অর্থ অহংকারী ঘাল বাঁকা করে থাকে শুনবে না আপনি যাই বলেন না কেন এক একজনে আপনার সাথে তাকাতেও চাইবে না কি হুজুর মানুষ কথা বলছে আমি তো বড় কিছু একটা হয়ে গেল আমি কেন ওর কথা শুনবো সেই কথা শোনার মতো তার চিন্তা ভাবনা তার মাথায় নেই এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছে এই সম্পর্কে যে নিদুল্লাহ আন সাবিলিল্লাহ এভাবে সে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় লাহু ফিদ দুনিয়া খিজিউ দুনিয়ার বুকে তার জন্য অপমানজনক অবস্থা রয়েছে ওয়া নুযীকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবুল হারিক কিয়ামতের দিন তার জন্য আমরা কঠিন দহনের শাস্তি ব্যবস্থাপনা করে দিয়েছি তাকে আসাদন করাবো এর অর্থ হচ্ছে শাস্তি তার রয়েছে যারা এভাবে আল্লাহর দিনকে দিন থেকে বিমুখ থাকে শরিয়া না শুনে দিন না শুনে মুখ বাকিয়ে থাকে এরা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং আবার ঝগড়াও করে না জেনে ঝগড়া করে না জেনে ঝগড়াটাই আজ আমাদের দুনিয়া সবচেয়ে বড় ফেতনা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আপনি অধিকাংশ দেখবেন না জেনে ঝগড়া করে বেশিরভাগ কি বাবা বলেছে দাদা বলেছে এটা তাদের কাছে বেশি প্রিয় যখনই আপনি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিবেন আপনার কাছে অন্যরকম নাম দিবে আপনাকে কেউ তো ওহাবি বলে ফেলবে কেউ অন্যরকম ভিন্ন ভিন্ন নাম দিয়ে নামকরণ করবে কিন্তু কোরআন এবং সুন্নাহ যখন আপনি আলমি কথা বলবেন যেটা আলমের জিনিস এটা আপনার মধ্যে ভিন্ন পথ অবলম্বন করবে কেউ অপব্যাখ্যা করবে কেউ বা বিকৃতি করবে কেউ বা নতুন ব্যাখ্যা দাঁড় করাবে যেই ব্যাখ্যা সর্বসাধারণ কখনো করেনি সেই ব্যাখ্যা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে কোরআন কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বি সাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস তোমরা যে সমস্ত সরাপথ অবশ্য করো সারাদিন আল্লাহ বলছে এগুলোতে কোনো কল্যাণ নেই কল্যাণ কোথায় আছে ইল্লা মান আমারা বি মারুফিন সৎ কাজের আদেশ দিলে কল্যাণ হবে আও 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 সাদাক আও আমারা বি মার আও সাদাকাতে সাদাকার কথা বললে সেটা কল্যাণ হবে আও ইসলাহিন বাইনান নাস মানুষের মধ্যে ইসলাহ করে দিলে পরস্পরের মধ্যে মীমাংসা করে দিলে এর মধ্যে কল্যাণ আছে ওমা ইয়া ফাল গাল কে তগা মরদাতিল্লাহ ফাসবুল মুতি আজন আদিনা যে ব্যক্তি মুখে কথা বলতে ভালো কাজগুলি কাজগুলি করবে আল্লাহ তাআলা এই কাজগুলি ধরে বলছেন ফাসব ফাল মুতি আজন আদিনা মহা প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন মহা প্রতিদান কি জান্নাত আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন এজন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যে কেউ কিছু করে আল্লাহ তাআলা সেটা কখনো সেটাকে আল্লাহ তাআলা সেটা কখনো সেটাকে নষ্ট হতে দিবেন না আল্লাহ তাআলা লা ইয়াজলুমুন নাসা মিসকাল যাররা মানুষের কোন এক রাই এক সরিষা পরিমাণ জিনিস আল্লাহ তাআলা জুলুম করেন না ওমা ইয়াত হাসানা যে ব্যক্তি ভালো কোন হাসানা করবে ইউবাফ আল্লাহ তাকে বহুগুণ বর্ধিত করে দেন আল্লাহ তাআলা কোরআন কারীমে সেটা বলে দিয়েছেন কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম কিছু মানুষ আছে কিছু না জেনে হালাল হারামের ফতোয়া দেয় এমন কি আজ দেখুন দুনিয়ার মানুষ ডাক্তারের কাছে ভালো ডাক্তারের কাছে যায় কেন ভালো কিছু শেখার জন্য কিন্তু আপনারা দেখবেন যে দিনই কোনো মাসালা হয় সেই মাসালার উত্তর দেওয়ার জন্য সাদ ওখানে যথেষ্ট এবং বাজারের যে ফল বিক্রেতা সেও যথেষ্ট কখনো কখনো রিক্সাওয়ালা আপনাকে কুফকাত করে দিবে ফতোয়া দিয়ে তো এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলা এটা হচ্ছে ফিতনা কেন ফিতনা আল্লাহ বলছেন বলা ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালাল ওয়া হাদা হারাম তোমাদের মুখে বানিয়ে বানিয়ে মিথ্যা বানিয়ে বলবে এটা হালাল এটা হারাম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো নাযিল করা হয়নি অনেক জিনিস হারাম বলে সেগুলো হারাম না আপনারা জানেন আবার অনেক জিনিস হালাল করে ফেলছে কিছু মানুষ এখন সেগুলো হালাল নয় সেগুলো হালাল না কখনো হালাল হতে পারে না কিছু মানুষ সেগুলো নিজেদের মন মতো বানিয়ে হালাল করে চালিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন যারা আল্লাহর নামে মিথ্যারোপ করে তারা কখনো সফল না হতে পারে না দুনিয়ার সামান্য জীবনে তারা ফালার দেখতে হয়তো মনে করতেছে ভালো অবস্থা আছে কিন্তু আখিরাতের অনন্ত জীবন যে জীবনের কোনো শেষ নাই সেই জীবনে তারা কোনোদিন আর সফলতার মুখ দেখতে পাবে না কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন ইস্তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিআলমিন ওয়া তাহসাবুনাহু হাইয়্যানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা
ইফকের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সেই যুদ্ধের মধ্যে তিনি যুদ্ধের গজওয়াতুল মুরাইসি আপনারা জানেন সেখান থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন মনে করলেন যে উল্টা হালকা পাতলা মেয়ে ছিলেন মনে করলেন ভিতরে আছে তো মনে করলেন চল উঠলোনা হয়ে গেছে কিন্তু উনি এখানে ঘুমিয়ে পড়ছিলেন পরবর্তী এক লোক এসে সাহাবী এক সাহাবী এসে তাকে উঠিয়ে নিয়ে গেলেন এইটাতে মুনাফিকরা পেয়ে গেল যে বিশেষ বিশেষ নতুন নতুন কাহিনী রচনা করতে আরম্ভ করলো এক একজনে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের ব্যাপারে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন ইস্তারাকাউনু তালাকাউনু বিআলসিনাতিকুম যখন তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা রচনা করতেছিলে ওয়া তাকুনু বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম জেনে না জেনে এমন কথা বলছো যা ব্যাপারে তোমাদের জ্ঞান নাই আজ কি হয় জানেন কোথাও একটা মেয়ের ব্যাপারে কোনো ঘটনা শুনলে দেখবেন ডালপালা মেলে যায় বিরাট কিছু ঘটে যায় যে এত কিছু ঘটে গেছে দেখবেন যে আসলে মূলত এমন কিছুই হয়নি এটা হয় শরীয়তের দৃষ্টিতে যদি হয় সেটা গোপন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আজ গোপন তো দূরের কথা এটাকে কিভাবে রূপ ডেকে আনে কোন ইয়া ডেকে আনে কোন ভিডিও ডেকে আনে কিভাবে তাকে ছবি তুলে অপমান করা যায় পুরো পরিবারকে অপমানিত করা যায় এই চিন্তাভাবনা মানুষের থাকে এটা কিন্তু শরীয়ত বলে নাই কখনো এর মাধ্যমে কখনো পত্রিকায় দিয়ে দেওয়া হয় আর কিছু মানুষ পত্রিকায় ওই অংশটাই তাদের কাছে বেশি প্রিয় যেখানে এই জাতীয় খারাপ খবরগুলি আছে নাউজুবিল্লাহ তাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে অন্তরের ভিতরে তাদের ব্যাধি রয়েছে এবং তারা কখনো সঠিক প্রাপ্ত হয় না কারণ তারা আসলে সব অন্তরে বক্র হয়ে গেছে আল্লাহ তাআলা বলছেন তাকুলুন বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম তোমাদের এমন কথা বলছো যেখানে তোমাদের জ্ঞান নেই এরা না জেনে কথা বলেছে কেমন যে আশাবাদী লাঙ্গার ব্যাপারে যারা মিথ্যারোপ করেছে এরা না জেনে কথা বলেছে এদের মধ্যে মুনাফিক ছিল আর দুর্ভাগ্যবশত কিছু ইমানদার মানুষের মধ্যে পড়ে গিয়েছিল কারণ শুনতে শুনতে অনেক মানুষ এরকম পড়ে যায় শুনতে শুনতে বিশ্বাস করে বলছে একটা কথা মিথ্যা কথা 10 বার বললে মহাসত্যে পরিণত হয় কিছু মানুষ বলে থাকে সেরকম যে একজন শুনছে দুজন শুনছে শেষে বলছে এত মানুষে বলেছে সুতরাং এটা সত্য মূলত মূল কথাটা মিথ্যা এর প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিলেন যে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল মুমিনাতিল ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা নারী ঈমানদার নারী গাফেলা অর্থাৎ যে সঙ্গীর সম্পর্কে সাবধানী নয় এবং এই আশা দিলে আমি গুণ বর্ণনা করতেছেন যে মুমিনাত আল গাফিলাত রইনুক দুনিয়া আখিরাতে এরা লানত প্রাপ্ত হবে কঠিন ভাবে আল্লাহ তাআলা সব তাদেরকে তিরস্কার করলেন যারা এই কাজটি করেছে এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার ঘরে যেতেন বাইরে যেতেন তিনি যে গায়েব জানেন না তার একটি প্রমাণ জিজ্ঞাসা করতেন যে তুমি আয়েশা তুমি কিছু করেছো আল্লাহর কাছে মাপছ আয়েশা আরো জোরে কেঁদে উঠে যে আমি তো কিছু না মিথ্যাচার করে আমার উপর মিথ্যাচার করা হচ্ছে বাইরে লোকেরা কি বলতেছে এগুলো কত কঠিন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজ করছে কেন সেটা একটাই ছিল মিথ্যা কথা রটানোর মাধ্যমে এই রটনা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই আল মুনাফিক তারা ঠিকও আজ সমাজের মধ্যে এরকম মিথ্যা কথা রটানোর কোনো অভাব নেই একজনের কথা শুনে আরেকজনের প্রচার করে বেড়াচ্ছে তারা এটা পরীক্ষা করছে না সত্য কি মিথ্যা চুপ থাকতে পারতো আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ওলাউলা ইসসামে তুমি কুতু মা ইয়াকুন লানা নাতাকাল্লাম বিহাদা যখন তোমরা এটা শুনলে তখন কেন বললে না যে আমাদের উচিত নেই এবারে কথা বলা কোন ইমানদার নারীর ব্যাপারে কোন পুরুষের ব্যাপারে যখন এরকম কথা শোনা যায় মিথ্যাচার তখন বা কিছু আপনি শুনেছেন চুপ থাকাটা হচ্ছে উচিত ইমানদার কখনো এইভাবে বাড়াবাড়ি করে না আল্লাহ তাআলা বলছেন মা ইয়াকুন লানা নাতাকাল্লাম কেন তোমরা বললে না যে এবারে আমি কথা বলবো না এবার আমরা কথা বলবো সুবহানাকা হাদা বুহতান আযীম এটা হচ্ছে অপবাদ এটা কেন বললেন আল্লাহ তাআলা তিরস্কার করলেন যে তারা এবারে কথা বলেছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন যারা যা করেছে মুখে বলেছে অন্তরে হাতে করেছে এবং পায়ে হাঁটেছে সব কিছু সেদিন তাদের সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে সম্মানিত মুসলিয়ান ইকরাম কোরআনে কারীম থেকে আমরা জানতে পারলাম যে না জেনে কথা বলা যাবে না না জেনে কথা বলে বড় ধরনের গুনাহ এবং সেটার কারণে আমাদের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আর কিছু হাদিস উল্লেখ করব যেগুলো থেকে আমরা বুঝতে পারবো না জেনে কথা বলার কত বড় অপরাধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়ারফা আল্লাহু বিহা লাহু দারাজাতিন ওয়া ইন্নাল আবদা লা ইতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়াহওয়া বিহা ফি জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ কখনো কখনো এমন একটি কথা বলে যে কথা মনে করছে একটা সাধারণ কথা কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে জান্নাতে তার মর্যাদা অনেক উপরে উঠে গেছে শুধু সাধারণ একটি কথা সে হয়তো চিন্তাও করেনি হয়তো বলছে কাউকে বলেছে যে এইবার না বলি আমরা না কথা না বলি কারো ঘরে হয়তো আলোচনা হচ্ছে আমরা মুখটা বন্ধ করে দিই ভাই এইবার আমরা কথা না বলি গুনার কথা আমরা কাছে না করি এটা দেখবেন যে অনেক বড় আল্লাহর কাছে এটা এমন হতে পারে আপনি চিন্তা করেন নাই এর কারণে জান্নাতে আপনার মর্যাদা অনেক বেশি বর্ধিত হয়েছে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিছু মানুষ আছে এমন একটা কথা বলেছে সে মনে হচ্ছে বলেই দিলাম আর কি অসুবিধা কি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এসে বললেন কিছু চা দোকানে আড্ডা দিতে দিতে একটা কথা বলে ফেলেন যে এইরকম কিছু একটা রাতের বেলা দৌড়াতে দেখছি ওই ভাই থেকে বাস বিরাট ঘটনা হতে গেল এতে কি হলো পরবর্তীতে এটা ডালপালা মেলে বিরাট কিছু হয়ে গেল
বদনামী হয়ে গেল ও পরিবারের পুরো পুরো পরিবার বদনামী এসে গেল এবং অথবা অমুকের উপর ব্যক্তির উপর বদনামী এসে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কারণে জাহান্নামে পড়তেই থাকবে জাহান্নামে নিক্ষিপ্ত হতেই থাকবে সে অর্থাৎ জাহান্নাম থেকে উঠতে পারবে না কত কঠিন অবস্থা সে নিবিত শুধুমাত্র না জেনে মুখ না ঠিক না রেখে কথাবার্তা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান কানা ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফাহু যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে ওমান কানি ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযিজারা যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে আখিরাতের ঈমান রাখে সে যেন তার পড়শিকে কষ্ট না দেয় ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের ঈমান রাখে ফাল ইয়াকুল খায়রান আও লিয়াসমুত সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে ভালো কথা বলে সে সাদাকা নিতে পারে অথবা চুপ থাকলে সাদাকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্থাৎ আপনি ভালো কিছু করতে পারতেছেন না আপনার কাছে টাকা নেই পয়সা নেই অভাবে আছেন আপনি চুপ থাকুন অর্থাৎ খারাপ কিছু করেন না যেখানে সেখানে কথা মুখ লাগিয়ে দিবেন না যেখানে দরকার নেই কথা বলবেন সেখানে কথা বলবেন না আপনি এর মাধ্যমে আপনি কাফা আনিশার খারাপ থেকে মানুষকে বিরত রাখছেন নিয়ত করলে আপনি সওয়াব পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদের মুখকে নিয়ন্ত্রণ করা দরকার অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষকে জান্নাতে কিসের প্রবেশ করাবে বেশি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি প্রবেশ করাবে জান্নাতে তাকওয়াল্লাহ হুসনুল খুলক আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জাহান্নামে মানুষকে কিসে বেশি প্রবেশ করাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে একটি হচ্ছে আলফামু আল ফারাজ একটি হচ্ছে মুখের কারণে জাহান্নামে যাবে আর একটি হচ্ছে আল ফারাজ এবং রজ্জাস্থানের কারণে জাহান্নামে যেতে হবে তাকে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছে সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তৈরি করেছেন ওই সময়ের জন্য রাসূলের সাথী হওয়ার জন্য উলাইকা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহ লিসুহবতি নবী আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার নবীর সাথী হওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষে এক বাসাই করে ওই সময় আল্লাহ তালা পাঠিয়েছেন এরা এই জন্য বলতেছে আল্লাহ রসুল আলম কতটুকু আদমের সাথে আল্লাহ তার রসুল জানে তখন রসুল্লাহ বলে দিলেন গীবত হচ্ছে জিক্রুকু আখা কালমা ইয়াকরা তোমার ভাই যা পছন্দ করে না তা বলাটাই হচ্ছে গীবত অনেক মানুষ আছে মনে করে যে আমি সামনে বলতে পারবো সামনে বলতে পারলেই জায়েজ হয়ে যায় না অনেক বলতে আমি তার সামনে বলতে পারবো সামনে বললে জায়েজ হয়ে যায় না তার ভাই অপছন্দ করছে এটা হলো বড় কথা গীবতের মূল জিনিস হচ্ছে এটা আপনার ভাই অপছন্দ করছে তার কষ্ট হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে এই ভাইয়ের আপনি অনবরত বলে যাচ্ছেন জায়গায় জায়গায় এটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করে করলেন তাকে এই জন্য এটাই নামে হচ্ছে গীবত অনুরূপভাবে রাসূলুল্লাহ আপনি জানেন যে হাসরের মাঠে এক লোক উঠবে যে লোক দুনিয়ার আমলের কোনো কমতি করে না এক আমল অনেকগুলি করেছে কিন্তু সলাহ জাকাত সওম হজ এগুলি সবগুলি করেছে রাসূলুল্লাহ সাল্লাম তাকে মিসকিন বলেছেন কেন সে কারো গীবত করেছে কারো সম্পদ নিয়েছে কারো এটা মামলাত খারাপ ছিল তার লেনদেন খারাপ ছিল আখলাক চরিত্র খারাপ ছিল কিন্তু আমল কম করে নাই অর্থাৎ পাহাড় পর্বত পরিমাণ সে সলাত সওম যাকাত নিয়ে আসছে কিন্তু হাসরের মাঠে এগুলির কারণে পাকড়াও করা হবে এবং সমস্ত নেক আমল যারা যাদের গীবত করেছে তারা ভাগ করে নিয়ে চলে যাবে এরপর বাকি থাকবে এই লোক মিসকিন তার উপরে অনেক কিছু আসবে অনেকে আসবে এরপরে যে নেক আমল নিতে পারবে না এখন তাদের বদ আমলগুলি তার কাঁধে উঠিয়ে দিয়ে সে তারা চলে যাবে এর অর্থ হচ্ছে এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ হতে পারে না এই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন এই জন্য আমাদেরকে নিজের ব্যাপারে সাবধান হতে মুক্তি কি বের হচ্ছে মুক্তি কি বের হচ্ছে এই বিষয় নিয়ে সাবধান হতে হবে এই হাদিস শোনার পরে যখন বলে যে গীবত হচ্ছে এটা একজন মানুষে তার ভাই কি অপছন্দ করে সেটা বলাটাই হচ্ছে গীবত তখন এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আরাফা রাআইতা ইন কানা ফি আখি মা ইয়াকুল আমার ভাইয়ের মধ্যে দোষটা থাকলে কি বলতে পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দোষটা তার মধ্যে থাকে এটা বললেই হচ্ছে গীবত আর দুষ্টা তার মধ্যে না থাকলে বলাটা হচ্ছে অপবাদ সেটা হচ্ছে অপবাদ তাহলে তুমি আরো বড় বিপদে পড়লে যদি না থাকে বলা আর জেনে থাকার পরেও তার পিছনে সেটা বলাটা বা তাকে অপমানের কষ্ট দেওয়ার জন্য বলাটা উভয়ভাবে সেটা গীবত হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাসাফিয়া মেয়েরা সাধারণত সতীনরা যা হয় একে অপরে বদনামি করে রাসূলের কাছে এসে বললেন সাফিয়া সে তো একটুকু মানে বেটে বোঝানোর জন্য বলছে একটুকু একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা তুমি এমন একটি কলমা বলেছো এমন একটি বাক্য বলেছ সমুদ্রের পানিতে যদি মিশিয়ে দেয় সমুদ্র বিষাক্ত হয়ে যাবে কত কঠিন কথা তিনি বলল এরপর আশরা দিন আরেকদিন বলেন আমি আরেকদিন এরকম এক মানুষের কিরকম শুধু বাঁকা করে দেখাচ্ছিলাম মানে উমুকে এমনি এমনি হাতে বাইরে বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
আমি পছন্দ করি না এইভাবে আমার কারো কথা বর্ণনা করা আমার এত এত কিছু থাকলো এত এটার বিনিময়ে এত এত টাকা দিলো বা এত কিছু করলো আমি কারো এরকম বর্ণনা করা পছন্দ করি না আলমরা যা বলেন যে এটাই হচ্ছে এই বর্তমানে নাটক নভেল করে যেগুলো দেখানো হয় এগুলো সবই হচ্ছে হারাম জিনিস এলিমেন্টস এই জাতীয় মিথ্যাচার সব করা হচ্ছে একজন বলছে যে আমি অমুকের বউ মিথ্যাচার করা হচ্ছে না অমুকের ভাই অমুকের বোন বলতেছে আবার দেখুন তার সাথে বিয়ের ব্যবস্থাপনা করতেছে আবার কবুল বলতেছে কত রকমের আজে বাজে জিনিস দেখানো হচ্ছে আজ নাটক নভেল ভিতরে আবার শিখানো হচ্ছে পর কি আবার কত কিছু শিখানো হচ্ছে আবার শিখানো হচ্ছে যে নারীকে মেয়েকে বসায় রাখে বলতে তোমরা গল্প করো ভাইয়া উঠে ভাই উঠে চলে যাচ্ছে আবার বাবা উঠে চলে যাচ্ছে আরেকজনের সাথে গল্প করতে তাকে দিচ্ছে এই সবই কিন্তু নাটক নভেল দেখানো হচ্ছে এগুলি সবই হচ্ছে হারাম এলিমেন্টস এগুলি সব দুনিয়াতে এসছে আমাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নিষেধ করেছেন তিনি বলেছেন যে আমি কখনো পছন্দ করি না কেউ আমার কাছে এরকম আরেকজনের জিনিস দেখিয়ে দেখিয়ে দেখাবে এবং এটা দিয়ে প্রমাণ করবে এই যে তামসিলি বা ওই যে নাটক করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কখনো সেটা পছন্দ করি না এই জন্য আমাদের শেখ আব্দুল মুসলিম আরবাত হাফেজাহুল্লাহ তিনি মুসলিম নবী দাস তিনি বলতেন যে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তামসিলি হারাম এই সমস্ত নাটকগুলো সবই হারাম এবং কখনো গ্রহণযোগ্য নয় অথচ কেউ যদি এগুলি বলা হয় তার বিরুদ্ধে এগুলো দুনিয়া নেমে চলেছে এরা মানুষকে অপমান করে ছেড়ে দিচ্ছে কেন একটা কথাই বলা হচ্ছে যে এই জাতীয় নাটকগুলো কখনো ইসলামের কোনো কিছুই বন্ধ করে নাই যে নাটকগুলো ইসলামের ভিতরে নাই এগুলো থেকে দূরে থাকতে আমাদের কিন্তু এর বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে যে এইটা নাটক মাধ্যমে তারা ইসলাম প্রচার করতেছে নাটক ইসলাম তারা চালু করতে চায় নাউজুবিল্লাহ মিন যালিক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমাকে মেরাজের রাত্রিতে যখন আমাকে নেওয়া হলো মেরাজের রাত্রিতে কোথায় আমাকে যখন নেওয়া হয়েছিল আমি এমন কিছু লোকদের মাঝখানে যাচ্ছিলাম যারা তাদের নখগুলো হচ্ছে পিতলের নখ দিয়ে তারা মুখের উপরে শুধুমাত্র তার খামচাচ্ছে আর মুখের চোখ বস্তু আলাদা করতেছে এরকম অবস্থা তাদেরকে দেখতে পেলাম আমি বললাম যে জিবরিল এরা কারা বলছে এরা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের মানুষের বস্তু খায় মানুষের বস্তু খাওয়া বুঝেন কিনা মানুষের বস্তু মতো মানুষে আমরা যেটা প্রথম আয়াতে বলেছি সূরা হুজুরাতে যে ভাইয়ের বদনামি করা ভাইয়ের বিভেদ করা ভাইয়ের পিছনে লেগে থাকা ভাইয়ের পিছনে চগল ঘুরি করা এসব হচ্ছে মানুষের বস্তু খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকাউনা ফি মানুষের সম্মানের আঘাত করে যে সমস্ত মানুষগুলো এই মানুষগুলো হচ্ছে এরা এই শাস্তি হতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ বর্ণনা করেছেন হাসান সনদে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াকুনু ওয়া লা ইয়াকযিবু ওয়া লা ইয়াকদুরু একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই সে তাকে খেয়ানত করতে পারে না তার সাথে ওলাই একজন তার সাথে মিথ্যাচার করতে পারে না ওলাই ইয়াকযুরু তাকে ছেড়ে চলে যেতে পারে না অর্থাৎ তাকে বিপদে ফেলে চলে যেতে পারে না কোন মুসলিমে আলাল মুসলিমে হারাম প্রত্যেকটি মুসলিম আরেক মুসলিমের উপর হারাম আয়ারদুহু কি হিসেবে হারাম তার মর্যাদা রক্ষা করা সম্মানিত এটাকে অসম্মানিত করা যাবে না তার সম্পদ রক্ষা করা তার উপর তার দায়িত্ব এটা সে অসম্মান সম্পদটা কুক্ষিগত করতে পারে না ওয়াদামহু তার রক্ত তার উপর হারাম তাকে রক্তাক্ত করতে পারে না তাকে হত্যা করতে পারে না আত্তাকওয়া হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন তিনবার যে তাকওয়া হচ্ছে এখানে তাকওয়া কোনো মুখের বিষয় না তাকওয়া হচ্ছে অন্তর অন্তরে যা আসবে মুখে সেটা প্রকাশ পাবে অন্তরে যেটা আসে প্রকাশ পাবে কিন্তু অন্তরে না আসলে মুখে বলা হচ্ছে মুনাফিক সেটা যেন না হয় তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহাসবি ইমরিইন মিনাশ শর একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট আইয়াহদার আফাউল মুসলিম তার মুসলিম ভাইকে হাকির করবে হাকির কি সমান করবে যে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে এর মাধ্যমে এটাই হচ্ছে একজন মানুষের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করাটাই হচ্ছে একজন মানুষের জন্য যথেষ্ট আজ অনেক মানুষকে দেখবেন তুচ্ছ তাচ্ছিল্য করছে গরিবকে ফকিরকে অথবা কোনো কাজের মানুষকে তারা বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে তাদেরকে অনেক সময় দেখবেন একজন কাজের মেয়ে গাড়িতে উঠছে তাকে জন্য সিট কিনে নেয় সে দাঁড়িয়ে থাকবে পুরো লম্বা টাইম 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে তাদের সিট কিনে নেয় সে কি মানুষ নয় মানুষ না থেকে তাকে কি তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে না কি জন্য তুচ্ছতাচ্ছিল্য করবে শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুসারে বোঝা যাচ্ছে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ কারণ এরা মানুষের কাতারে পড়ে না অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়া লা তানাজাসু তোমরা হাসাদ করো না হিংসা করো না ওয়া লা তানাজাসু একে অপরের দালালি করো না দালালি বুঝেন বাজারে গিয়ে দালালি করে দাম বাড়িয়ে দেয়া এটা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাবাগাদু
এক অপরের হিংসা বিদ্বেষ ছড়িও না, বিদ্বেষ ছড়িও না। ওয়ালা তাদাবারু, সম্পর্ক পরিত্যাগ করো না, কর্তন সম্পর্ক কর্তন করো না। ওয়ালা ইয়াবে বাউদুকুম আলা বাউদ, আলা বাইয়ে বাউদ, একজন বেচা কিনে শুরু করেছে আরেকজন যায় কিনে ফেলবে না, অর্থাৎ আপনি পাঁচ টাকা বলছেন ও দশ টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, এরকম যেন না হয়। একজন চলে গেছে যেন আরেকজন কিনে, এটা হচ্ছে শরীয়তের বিধান। যতক্ষণ পর্যন্ত একজন এক কাজে আছে আরেকজন এই কাজের ভিতরে প্রবৃত্ত হবে না। আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আখিল আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমু, তাকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াফযুলুহু, তাকে ছেড়ে চলে দিতে পারে না। ওয়ালা ইয়াহকুরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশরা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমানু কালবা, হে ওই সমস্ত মানুষগুলো যাদের মুখে ঈমান এনেছে, অন্তর এখন তোমাদের অন্তর এখন ঈমান প্রবেশ করেনি। লা তাকতাবুল মুসলিমিন, মুসলিমদের তোমরা গীবত করো না। ওয়ালা তাতাবি আওরাতাহুম, তাদের গোপন জিনিস খুঁজে বেরিও না। অনেক মানুষের আছে এই গোপন জিনিস খুঁজে বেড়ান, এর কি করছে কি করছে তার খবর নেওয়া তার জন্য একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনার নিজের ব্যাপারে, নিজের ব্যাপারে একটু সাবধানই হন, আরেকজনের ব্যাপারে আপনার এত দায়িত্ব পালন করার দরকার নেই। যেটা প্রকাশ্য আছে এর বাইরে ঘরের ভিতরে কি হয় এ নিয়ে আপনার এত টানা পূরণ করার দরকার নেই, আপনার এত টেনশন করার দরকার নেই। রসুল রসুল নিষেধ করেছেন, ফা ইন্না মান ইত্তাবা আওরাতিহিম ইত্তাবা আওরাতাহু, যে কেউ মানুষের গোপন জিনিস খুঁজে বেড়াবে আল্লাহ তাআলা তার গোপন জিনিস খুঁজে বেড়াবে। আল্লাহ তাআলা খুঁজলে কি হবে, ওমান ইত্তাবা ইল্লা আওরাতু, আল্লাহ যার তার গোপন জিনিস খুঁজে বেড়াবে ইয়াফদাহু বিবাইতি, তার মধ্যে তাকে অপমান করে ছাড়বে। এর অর্থ হচ্ছে আপনি মনে করেন আপনি পার হয়ে যাচ্ছেন, ও চিরে আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। এমনকি সর্বশেষ যদি দুনিয়াতে পাকড়াও নাও করে কোনো কারণে, আখিরাতে আপনার সে আপনি সে পাকড়াও থেকে বের হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইনাল্লাহু ইউতাইমুহু মিসলা মিন জাহান্নাম, একজন মানুষের অপমান করে একটা কথা বলে আপনি যে খাবার খাবেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এটা করে অনেকে পুরস্কার পায়। একজন পিছনে লেগে একজনের কথা বলে কিছু পুরস্কার, আরেকজন সে বাহবা পাবেন, পুরস্কার পাবেন, খাবার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জাহান্নাম থেকে সেরকম খাবার দেয়া হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাসা তাওবান বিরাজুলিন মুসলিম ফা ইন্নাল্লাহ ইয়াকসুহু মিসলা মিন জাহান্নাম, কে কেউ যে কেউ এরকম কারো কাপড় পাবে বা কিছু পোশাক পরিচ্ছদ পাবে, সম্মান পাবে কারো কাছ থেকে, যখন সে কারো বদনামি করে বেড়াবে বা কারো বিরুদ্ধে কিছু বলে কিছু হচ্ছে পদোন্নতি পাবে, এরকম করে সাধারণত অফিস আদালতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে অনুরূপভাবে জাহান্নামের জিনিস দিয়ে তাকে পরিধান করিয়ে দিবেন। অন্য হাদিসে রাসূল, এই হাদিসে রাসূল আরো বলেছেন, ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমাতিন ওয়া রিয়া, এমন কেউ যদি কোনো মানুষকে দেখানো শোনানোর জন্য দাঁড়ায় আল্লাহর উদ্দেশ্য নয়, তো আল্লাহ তাআলা হাশরের দিন তাকে দেখানো শোনানোর ব্যবস্থাপনা করে দেবেন কিয়ামতের দিন। এটা হচ্ছে এই যে ব্যক্তি অর্থাৎ যে কাজটি করে সে একমাত্র আল্লাহর উদ্দেশ্য করে এবং যেন মুখ থেকে এমন কথা বের না হয় যা দিয়ে মানুষ অপমান হয়, এটা যেন সাবধান করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আরবার রিবা আল ইসতিতাআতু ফি আহদিল মুসলিম বিগায়র হাক্কি, রিবা তো আমরা বলি সুদ, বড় সুদ হচ্ছে, আমরা সুদ বলি অনেকে টাকা পয়সা সুদ, এটা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় সুদের অন্তর্ভুক্ত হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের মর্যাদাকে হানি করবে, একজন মানুষ একজন মুসলিম আরেকজন মুসলিমের বেদুন হক না হোক তার মর্যাদা হানি করবে, তাকে তার দোষ ত্রুটি খুব বলে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুদে খাওয়া যেরকম গুণা সেরকম গুণা এর অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কাত্তাত জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাত কে? কাত্তাত হচ্ছে যে শুনে বেড়ানো, সে নামিমা করুক আর না, তার কাজে হচ্ছে কারোর কান 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 শোনা, অর্থাৎ কে কি বলছে কোন বসে বসে তার জন্য কথা শোনার জন্য কান পাতি দিয়েছেন, সে আপনার শুনাতে চাচ্ছে না তারপর আপনি শুনতে চাচ্ছেন। এই জন্য আমানত হচ্ছে একজন মানুষ একজনকে যদি টেনে নিয়ে যায় কোনো দিকে, তার কথা না শোনা হচ্ছে আমানত, এবং সেটা না বলা কারোর কাছে এটাও আমানত, যদি শুনে যান কোনো কখনো, এটা হচ্ছে আমানত, বুঝতে হবে। কিন্তু এটা না করে আপনি শোনার জন্য কান পেতে দিয়েছেন, কখনো লাগাই দেন আরেকখান নিয়ে, কখনো লাগান না, যেটাই করেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি জানাবো না আদা কি জিনিস, আদা হচ্ছে মানুষের মিথ্যা মিথ্যারোপ করার কি জিনিস। সাহাবা কেরাম বললেন যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে নামিমা, সেটা হচ্ছে শুকুল খুরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়া। মুখ না থাকলে কিন্তু সে ব্যক্তি কোনো বোবা মানুষ কিন্তু গীবত করতে পারে না, কারো বদনামি করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামতে আপনি যথাযথ গ্রহণ না করে তা খারাপ পথে ব্যবহার করেছেন, এই জন্য আপনার শাস্তি কিন্তু যথাযথ হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন কথা বলতে, কিন্তু হক কথা বলতে বলেছেন, কিন্তু আপনি খারাপ কথা বলার কারণে সে শাস্তি অবধারিত হয়ে যাবে। কারণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় কথা যারা বলে বেড়ায় একজন থেকে আরেকজন, তারা হচ্ছে এদেরকে রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী এদেরকে রাসূল বলেছেন আল আদা বা আল আদা, যারা মিথ্যাবাদী, এরা
এদের সম্পর্কে রাসূলুল্লাহ সাবধান করেছেন তারপর তিনি বলেছেন একজন মানুষ সত্য বলবে সত্য করার চেষ্টা করতে থাকবে চেষ্টাগুলো কিন্তু মানুষ পারে অনেক সময় তার মধ্যে মিথ্যারও এসে গেছে মিথ্যার কথা বলা হয়ে গেছে ধীরে ধীরে ত্যাগ করতেছে এবং সে সত্যের বললেও সাথে সাথে বদলায় ফেলে না আমি এটা ভুল বলেছি মানুষকে শুদ্ধ করে দেয় এরকম চেষ্টা করতে থাকবে আল্লাহর কাছে সে সত্যবাদী বলে লেখা হয়ে যাবে আর যদি কোনো কোনো মানুষ আছে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে বানিয়ে বানিয়ে বলতে আরো 10টা মিথ্যা আনছে আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যাবে নাউযু বিল্লাহ তো কতটুকু মানুষের পরিণাম মুখ দিয়ে হচ্ছে কিন্তু সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিসে এসে রাসূলুল্লাহ একদিন দুটি কবর পাড় দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পর বললেন যে এই দুটি কবরে আযাব হচ্ছে এই দুটি কবরে আযাব হচ্ছে তবে তারা বড় কোনো কিছুতে আযাব হচ্ছে তা শিরিক নেই কুফরি নেই নিফাকি নেই কেন আযাব হচ্ছে না অর্থাৎ গুনার কারণে কবিরা গুনার কারণে আযাব হচ্ছে রাসূলুল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাহুম আলা কাবীর তবে এটা বলো কবিরা গুনার দিক থেকে বলো সে কি হচ্ছিল একজন কি করত তার পেশাব থেকে নিজেকে ইবাদত করতে না অর্থাৎ পেশাব থেকে ইবাদত করা অর্থ হচ্ছে এই সালাত মতো আদায় হতো না তার কবুল হতো না কারণ তো সালাত পেশাব নিয়ে সালাত আদায় করেছে অথবা এই জাতীয় কিন্তু এমনি যদি পেশাব নিয়ে ঘুমায় তাকে এটা কেন গুনা নাই গুনা হচ্ছে ওই সময় এটা নিয়ে আল্লাহর বিধিবিধানের সময় যখন আদায় করে তখন সেটা যেন সে পবিত্র হয়ে আদায় করে না এই জন্য তার শাস্তি হচ্ছে আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কি বলছে কান ইয়ামশি বিন নামিমা সুগুল খুরি বেড়ায় করে বেড়াইতো এই জন্য কথা ওই জন্য লাগাইতো ওই জন্য কথা ওই জন্য লাগাইতো এটা তার একটা হ্যাবিট ছিল এই কারণে তার শাস্তি হচ্ছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ব্যবস্থাপনা করলেন যে যদি যতক্ষণ পর্যন্ত এই গাছটি শুকিয়ে না যায় হয়তো হয়তো আল্লাহ তাআলা তাকে আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার কারণে সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করবেন তাদের কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবিরা গুনাহগারদের জন্য দোয়া সুপারিশ করেন হাদিসে আসছে দুনিয়াতে তিনি সুপারিশ করেছেন এর মাধ্যমে আবার কেউ যেন মনে না করে বসে এখন থেকে যত মানুষ মারা যাবে একটা গাছ এনে কবর উপরে আমি লাগাই দেবো তাতে করে সব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কারণ ছিল আপনি কোনো আপনি কিভাবে বুঝলেন না আযাব হচ্ছে আপনি কি জন্য লাগাচ্ছেন এটা আপনি কি জানেন যে কবর আযাব হচ্ছে আপনি কি জন্য লাগাচ্ছেন আপনি কিভাবে বুঝলেন যে আপনার কথা আপনার এই গাছের কারণে এই এটা আযাব থেকে মাপ পেয়ে যাবে তাহলে আপনি কি রাসূলের ভূমিকা পালন করছেন আপনি বিরাট ধরনের এই এর মাধ্যমে আপনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের মধ্যে আপনি টানাটানি করতেছেন আপনি এটা নিয়ে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে এই দায়িত্ব কে দিয়েছে যে আমার কবরের উপরে অবুকের কবর উপরে একটা গাছ লাগাই দিতে হবে যাতে করে সে কবরে আযাব মাফ হয় আপনি কিভাবে বুঝলেন আপনি গায়েব জানেন যে ওর আযাব হচ্ছে এই জাতীয় মিথ্যাচার অনেকে করে থাকে এই জন্য আমরা যেটা মুখে বলছি এটা হচ্ছে জ্ঞানী আমি না করা যাবে না মূল জিনিস হচ্ছে যে সুগুল ফুরি করা যাবে না কারণ এটা আযাবের একটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যখন ইয়াউমুন নাহার অর্থাৎ 10 তারিখে তিনি বললেন আইয়ু ইয়াউমিন হাদা এটা কোন দিন সাহাবা কেরাম বলে এটা হচ্ছে ইয়াউমুন নাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এটা কোন শহর রাসূলুল্লাহ মক্কা হারাম হারাম শহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই এই এটা এই যে দিনটা এই যে সময়টা এই যে এই অবস্থায় তোমরা আছো হারাম অবস্থায় আছো এটা এটা ইন্না দিমা আকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদুকুম আলাইকুম হারাম তোমাদের রক্ত হারাম ও একে অপরের রক্ত তোমরা টেনে নিও না তোমাদের সম্পদ হারাম তোমাদের সম্পদ একে অপর থেকে তোমরা টেনে নিও না জোর করে ও আরাদুকুম তোমাদের মান সম্মান একে অপরের যেন মান সম্মান হানি না হয় এটা হারাম করা হচ্ছে কাহুর মতে ইয়াউমিকুম হাদা যেমন আজকের দিনটি হারাম কোন দিন ইয়াউমুন নাহার ইয়াউমুন নাহার মক্কাতে যেদিন হাজিরা 10 তারিখ থাকে এই ইয়াউমুন নাহার বলে এটা হারাম সম্মানিত দিন ফি শাহরিকুম হাদা জিলহজ মাসের মতো জিলহজ মাসে হারাম হারাম মাস অফিবালাদিকুম হাদা এই শহর মক্কা শহরটা হারাম মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যেভাবে মক্কা হারাম যেভাবে জিলহজ মাসটি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন যেভাবে এই দিনটি হারামের দিন সম্মানিত দিন অর্থাৎ এই 10 তারিখ সেভাবে একজন মানুষের রক্ত সম্পদ তার সম্মান এগুলি হারাম থাকবে অর্থাৎ এগুলো কেউ নিটাহানি করা শরীয়ত অনুমোদন করে না তারপর রাসূল বললেন আলা ফানি বল্লিগ শাহিদুল গায়ব যারা জানে না তারা যারা উপস্থিত আছে তারা অনুপস্থিত তাদেরকে তোমরা জানিয়ে দিবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি মুসলিম হচ্ছে ওই ব্যক্তি মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার যেই ব্যক্তির হাত এবং জবানি থেকে হাত এবং জবানি মুখ মুখ থেকে একজন মুসলিম নিরাপদ থাকে মুসলিম কে ব্যক্তি যে খেয়াল রাখবেন আপনি কি মুসলিম হতে পেরেছি কিনা আমরা কি মুসলিম হতে পেরেছি কিনা আপনি মুসলিম হতে পেরেছেন কিনা দেখবেন যখন আপনার হাত এবং মুখ এই দুটো থেকে মানুষ নিরাপদ থাকবে দুটো জিনিসই মানুষকে কিন্তু বিপর্যস্ত অবস্থায় ফেলে যার ক্ষমতা আছে সে হাত দিয়ে দেখায় অথবা মুখ দিয়ে করে যার ক্ষমতা নাই কিন্তু গীবত করে অভ্যাস সে মুখ দিয়ে অন্যায় করে বলছে দুটি কারণেই মানুষ কিন্তু মুসলিম থেকে বেরিয়ে মুসলিমের গণ্ডি থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়াদমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ যে কেউ দুটি জিনিসের নিরাপত্তা দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হলো দুটি জিনিস কি বলছে মা বাইনা লিহয়াইহি লিহয়া বলা এই এই মুখ এবং দাড়ি দুটোর মাঝখানে যে অংশটুকু এটা কি মুখ এইটার যে ব্যক্তি গ্যারান্টার হবে মুখের যে গ্যারান্টি দিবে যে আমি মুখে খারাপ কিছু বলবো না খারাপ কথা বলবো না আমি শিরিক করবো না কুফরি করবো না গীবত করবো না কারণ অমিমের কাছে সবল ঘুরি করবো না এবং
ওয়াবাই ওমাবাইনা রিজলাইহি দুই পায়ের মাঝখানে আপনি বুঝতে পারছেন কোন জিনিস এটা যদি কোনো হেফাজত করতে পারে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হব সুবহানাল্লাহ মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম হাদিস প্রত্যেকটি হাদিসে আমি সহিহ হাদিস আলোচনা করছি কোনো দুর্বল হাদিস নাই এজন্য আর বাবা বলছি না আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লাম বিল কালিমা মা ইয়াতাবাগিনু ফিহা একজন মানুষ কখনো কখনো এমন একটা কথা বলে যেটা ভালো কি মন্দ বুঝে নাই না বুঝে বলে ফেলছে একটা কথা না বুঝে বলে ফেলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জাহান্নামে পূর্ব আর পশ্চিম মাশরিক ও মাগরিব এত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই একটি কথার কারণে তাহলে কত মারাত্মক কোন কথা যা আমরা বলি ততক্ষণ হিসাব করে আর এইজন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে বেশি বেশি তওবা যদি আল্লাহ দিক দোয়া বলছে আল্লাহ ক্ষমা করে দেয় মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে অনেক মানুষ জানে না কিভাবে ক্ষমা নিতে হয় ক্ষমা কিন্তু চেয়ে নিতে হয় এটাকে দুনিয়াতে লম্বা আখিরাতে আযাবের চেয়ে দুনিয়াতে ক্ষমা চাওয়া অনেক সহজ অনেক সহজ দুনিয়াতে এইজন্য ক্ষমা চেয়ে নিতে হবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ কোনো কথা বলে আল্লাহ সন্তুষ্টির একটা কথা বলছে যেটা সে মনে করে না এত উপরে উঠবে কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এটা সব লেখা হতে থাকবে আর একজন মানুষ এমন একটি কথা বলেছে আল্লাহর অসন্তুষ্টির যেটা সে মনে করে না এটা বড় কিছু বলছে কিন্তু এটার কারণে সে কিয়ামত পর্যন্ত তার অসন্তুষ্টি লেখা হয়ে যাবে নাউজুবিল্লাহ তো আল্লাহর সন্তুষ্টি বড় জিনিস আল্লাহ তো বলছে রিদওয়ান মিনাল্লাহ আকবার আল্লাহর সন্তুষ্টি একটু পাইলে বিরাট কিছু আপনার জন্য রিদওয়ানুন আর রিদওয়ান কালিল একটু সন্তুষ্টি পাইলে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন তা সেখানে আল্লাহর অসন্তুষ্টি যেখানে আছে সেটা আমরা কেন করবো এমন কথা কেন বলবো যেটার কারণে আমাকে পাকড়াও করতে হবে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এমন একটি কথা আমাকে জানান যেই কথাটি নিয়ে আমি বেঁচে থাকবো আমি এর আর বাইরে যাব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো রব্বি আল্লাহ সুম্মা ইস্তাগফির আল্লাহ আমার রব তারপর এর উপর দৃঢ় পথ থাকো তারপর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার উপর কোন জিনিস আপনি বেশি ভয় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন জিহ্বা ধরে এটাকে ভয় করি রাসূল নিজে জিহ্বা ধরে দেখিয়েছেন জিহ্বা ধরে দেখিয়েছেন এটাকে ভয় করি অর্থাৎ মানুষ এটাকেই বেশি এটাকে নিয়েই বেশি ভয়গ্রস্ত হয়ে যাবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি কথা বলো না লা তুকসিরুল কালাম বিগায়রে জিকিরিল্লাহ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না কথাকে আল্লাহর জিকির কে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সবচেয়ে উত্তম জিকির এগুলো করেন এগুলোর মধ্যে থাকেন অথবা ইস্তিগফার করেন এর মধ্যে থাকেন এগুলো বেশি কথা বলো না ফা ইন্না কাসরাতুল কালামে বিগায়রে জিকিরিল্লাহ কাসরাতুল কালবি কারণ যতক্ষণ আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলবে অন্তর তোমার কি হয়ে যাবে শক্ত হয়ে যাবে আর সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে আল্লাহ থেকে সবচেয়ে দূরবর্তী ব্যক্তি হচ্ছে যার অন্তর কঠিন কঠিন হৃদয় যারা আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাসান সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মান ওয়াক্কাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াইহি ও শাররা মা বাইনা রিজলাইহি দাখালা জান্নাত যাকে আল্লাহ তাআলা দুই 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 লাহিয়ার মাঝখানে অর্থাৎ মুখ এবং মুস এবং গায়ের মাঝখানে অংশ হেফাজত করিয়েছে এবং যাকে দুই পায়ের মাঝখানে হেফাজত করিয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন ওবাই ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ কিভাবে নাজাত পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাজাত পেতে হলে তোমার নাজাত পেতে হলে তোমাকে লিসান জিহ্বাটা ধরে রাখো ওয়ালিয়াস আমসিক আলাইকে লিসানাকা তোমার জিহ্বাটাকে ধরে রাখো ওয়ালিয়াসাকা বাইতুকা তোমার ঘরে অবস্থান করো ওয়াক্কি আলা খাতিয়াতিকে তোমার গুনাহের উপর বন্ধন করো আজ মানুষ দুনিয়ায় খুঁজে বেড়াতে চায় কিরকম জানে কিছু পয়সা পাইলেই কয় যে আমরা মুখখানে যাবো তুমখানে যাবো দেশের বাইরে যাবো হারাম দেশে যাবো হওয়া হারাম ভাবে কাজ ব্যবহার করবো এসবের মাধ্যমে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজাত হচ্ছে তিনটি জিনিসে একটি হচ্ছে প্রথমটা হচ্ছে জিহ্বা ধরে রাখো আজেবাজে দিকে কথাবার্তা বলো না ওয়ালিয়া সাহাকো বাইতু ঘরে থাকো বেশি বাড়াবাড়ি করো না এদিক সেদিক দৌড়ানোর চিন্তা করো না কিছু মানুষ দুনিয়া ভোগ করার জন্য উপভোগ করার জন্য অমুকখানে যায় অমুকখানে যায় বিনা কারণে এটাকে রাসূলুল্লাহ নিষেধ করেছেন বিনা কারণে আর তিন নম্বর হচ্ছে ওয়াবকি আলা খাতিয়াতিকা তোমার যে গুনাহ খাতা হয়েছে এগুলো যেন আল্লাহর কাছে ক্ষমা করো এটা খুব দরকার এই তিনটি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন ওকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন সকালবেলা আসে তখন শরীরের প্রত্যেকটি অঙ্গ মুখকে বলে তুমি আল্লাহ আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে তুমি যদি কোনো খারাপ পথে চলো আমরা তোমার নিয়ে থাকি তুমি যদি খারাপ পথে চলো তো আমরা তো খারাপ পথে চলে যাবো তুমি যদি ভালো ভাবে থাকো আমরা ভালোভাবে থাকবো তো মুখকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে জিহ্বাকে হেফাজত করতে পেরেছে সে ব্যক্তি সঠিক পথে থাকতে পারবে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এমন একটি আমল বলুন যে আমলের কারণে জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে যাব এটা লম্বা আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে হাদিসটি বলেছেন যেটা সেটা আমি বলে শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে এমন অনেকগুলো কাজ তিনি বলেছেন তারপর বলছেন তবে তোমাকে একটি জিনিস বলে দেবো যে জিনিসটি কারণে তুমি অনেকগুলো জিনিস পেয়ে যাবে একটি কারণ বলবো একটি কাজ বলবো যে কাজটিকে অনেক কিছু করতে পারবে দেখি বলবো তখন সাহাবী বলেন যে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন আখাদা বিলিসানিহি জিহ্বা ধরলেন, জিহ্বা ধরে বলেন কুফা আলাইকা হাদা, এই জিহ্বা ধরে রাখো, এই জিহ্বা যেন আজেবাজে কথা না বলে। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুয়াযের জামাল যখন বলল ইয়া রাসূলুল্লাহ ওয়াইনালা মুয়াখাযুনা বিমা তাকাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমরা যা বলি তা কি আমরা পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন সাকালাত উম্মুকা ইয়া মুয়াজ, মুয়াজ তোমার মা তোমাকে হারিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারো জন্য বদদোয়া করলে বদদোয়ার হাদিসে আছে যে তখন বদদোয়া সর্বোচ্চ দোয়া, দোয়ার পক্ষে দোয়া আদরের ইয়া বলেছে তোমার মা তোমাকে হারিয়ে গেল। ওহালিয়া কুব্বুন নাস ফিন নার আলা উজুহিম ইল্লা হাসাজা আলসনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে ফেলবে তো শুধু তাদের মুখের কামাই করা জিনিসে, মুখে অর্জনে, মুখে অর্জন করেছে এটা দিয়ে সে জাহান্নামে যাবে, মুখে কুফুরি অর্জন করেছে, শিরকি অর্জন করেছে, গুনাহ কথা বলেছে, মুখে মানুষের গীবত করেছে, চোখফুরি করেছে, এর মাধ্যমে সে জাহান্নামে যাবে। ইমাম তিরমিজি সহিহ হাদিস সহাবী হাদিসটি বর্ণনা করেছেন। এইজন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন মুখকে মানুষ জেলখানা মানুষকে দেয়, মুখটাকে জেলখানা দেওয়া দরকার, মুখ বন্ধ করা দরকার, যাতে করে মানুষের ভিতরে অন্যায় আচরণ প্রচার প্রসার না না পায়, একে অপরের বিরুদ্ধে না দাঁড়ায়, সম্পর্ক খারাপ না হয়, কারণ হায় লেখা এগুলির মধ্যে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা যেন কখনো না হয়। সম্মানিত মুসলিমানি গ্রাম, আমি যে জিনিসগুলো বলে সংক্ষেপে এটাই বলতে চাচ্ছি যে সমস্ত জিনিস মানুষের অন্তরকে বিনষ্ট করে দেয়, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, এবং যে সমস্ত জিনিসের কারণে আপনার আপনি আল্লাহ পিওর থাকতে পারছেন না, আপনার জিহ্বা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত জিনিসগুলো সংক্ষেপে যদি বলতে পারি কিছু কয়েকটি জিনিস আমি উল্লেখ করবো এবং এর মাধ্যমে আমি আলোচনা শেষ করবো। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার করা। আল্লাহর উপর মিথ্যাচার কি? না জেনে কথা বলা, না জেনে কথা বলা পরিত্যাগ করতে হবে। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিথ্যাচার করা। কিরকম? মিথ্যা হাদিস, মিথ্যা হাদিস বর্ণনা করে। কিছু মানুষ আছে মিথ্যা করে, মিথ্যা হাদিস বর্ণনা করে এবং তারা যে মিথ্যা হাদিস বর্ণনা করে এটা বললেও কিছু মনে করে না, তো হাদিস তো এটা হাদিস হলো মিথ্যা, হাদিস হাদিস তো পরে মিথ্যা হয়েছে, ওনাদের নাকি ইমামের কাছে হাদিস থেকে আগে শুদ্ধ হয়ে গিয়েছিল। এই জাতীয় কথাবার্তা গুলো সবই হচ্ছে না জেনে কথাবার্তা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা করলে কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপর মিথ্যাচার করে কথা বলবে সে জাহান্নামে তার ঘর বাড়ি বানিয়ে নেবে। এবার তো হচ্ছে এটা মারাত্মক ধরনের বড় গুনাহ। আরেকটি হচ্ছে আল্লাহর না জেনে কথা বলা, আরেকটি হচ্ছে গীবত নমিমা, গীবত এবং সুগুলগুরি করে বেড়ান, এগুলি সবই হারাম। মানুষের উপর মিথ্যাচার করা, মানুষের কথা মিথ্যাচার করলে মুনাফিকই আলামত আপনি জানেন, এবং মুনাফিক এগুলি ধীরে ধীরে বড় মুনাফিকে পরিণত হয়ে যায়। আর মিথ্যা কথা, হক কথা না বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, অনুরূপভাবে কাজফ অর্থাৎ মানুষকে অপবাদ দিয়ে বেড়ানো, মানুষের অপবাদ দিয়ে বেড়ানো, নারী পুরুষ উভয়কে বিভিন্ন রকমের মিথ্যা কথা দিয়ে অপবাদ দেয় বিভিন্ন রকমের, এগুলি সবই হারাম। আল্লাহর নামে মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা, অনুরূপভাবে গালিগালাজ করা, গালিগালাজের বিষয়টা এবং ওটা আমি বলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লান করা, কাউকে বিনা কারণে লান করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লান করতেন না, লামিয়া কুল্লা আয়ানান কোনদিন তিনি লান করতেন না, কাফের ছাড়া ইমানদার কখনো তিনি লান করতেন না। কাফেরদের লান করার ব্যাপারটা রয়েছে হাদিসে আসছে, তিনি করেছেন শুধু কাফেরদের ব্যাপারে, কোন বাড়তি কথা বলে যে কথার অর্থহীন সেটা বলা। আর হচ্ছে মানুষের দুইজনের কাছে দুই চেহারা নিয়ে হাজির হওয়া, একজন এক এক রকমের কথা বলা, এরকম কিছু মানুষের অভাব নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যেন মানুষকে বানিয়ে বানিয়ে হাসানোর জন্য, বানিয়ে বানিয়ে যে সমস্ত নাটক নভেল করা হয় মানুষ লোক হাসানোর জন্য এবং বলে যে এটা আমরা বিনোদন নিচ্ছি, ওই বিনোদন বিনোদন নয়, ওই বিনোদন আখিরাতের জন্য আযাবের কারণ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সুতরাং তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ানি কেরাম, বলছিলাম মুখকে হেফাজতের কথা। সেখানে আমরা দেখেছি একটি জিনিস হচ্ছে যে গালি গালাজ করা। গালি গালাজটা এত খারাপ জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন তার সিরত এবং সুরতের মধ্যে আছে লামিয়াকুল লা আনান, রাসূল কখনো কাউকে লানত করতেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাউকে কোনোদিন গালি দিছে এমন কোনো প্রমাণ নেই, কারণ গালি কোনো ভালো মানুষ হতে পারে না। ভালো ভালো গালি ওরাই দিতে পারে যারা নিজেরা অনুপযুক্ত, জাহেল তারাই শুধুমাত্র গালির পথ বেছে নেয়। আপনারা আজ যদি কোনো দেখেন বিভিন্ন মিডিয়াগুলোতে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক বলেন অথবা হোয়াটসঅ্যাপ বলেন, এগুলোতে একে অপরকে যেভাবে গালি গালাজ করা হচ্ছে এটা কি শরীয়তের বিধান? শরীয়তে কি বলে? কখনো না। এই গালি এটাই সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। আচ্ছা আপনার পছন্দ না হতে পারে, আপনার পছন্দ না হলে এটাকে আপনি বলেন যে আমার পছন্দ হয়নি, কিন্তু এটা না বলে তাকে গালি দিবেন কেন? এমনও হতে পারে কখনো কখনো আলেমদেরকে গালি দেওয়া হচ্ছে কারণ তার মনোভূত ফতোয়া পায় নাই, তার মনোভূত ফতোয়া উনি দিচ্ছে হয়তো তার কাছে একটা দলিল আছে, সে ব্যক্তি দলিল দিচ্ছে ফতোয়া দিচ্ছে, আপনার পছন্দ হয় না আপনি তাকে গালি দিয়ে বেড়াচ্ছেন,
এমন 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 গালি পৃথিবীতে এর কারণে হয়তো তাকে পাকড়াও করা হবে দুনিয়া অপমান করা হবে আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে এমন গালি দিচ্ছে এগুলি কিন্তু মূর্খতার লক্ষণ এবং দীন সম্পর্কে অজ্ঞতার লক্ষণ অথচ এরা অধিকাংশই দ্বীনের দাবি দ্বীনদারের দাবি করে থাকে ও দ্বীনের অনেকে অনেকে দ্বীনের কথাই বলে থাকে দ্বীনের কথা কাজ করতেছে অথচ তারা এর মাধ্যমে দ্বীনের কাজ না বরং এরা দ্বীন থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং আল্লাহ ও তার রাসূলের বিরোধী পথে পরিচালিত হচ্ছে গীবত করা এবং এক অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয়া মিথ্যাচার করা কেটে এনে একজনের খুতবা আরেকজনের সাথে লাগিয়ে দেয়া একজনের বিরুদ্ধে একজনকে হানাহানি মারামারিতে পড়ে তুলে দেয়া এগুলো সবই কিন্তু শরীয়ত বিরোধী কাজ এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এগুলো সবই হচ্ছে আমাদের হাতের কামাই করা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করলে কেউ আমরা পাপ করব না এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং মনে করতে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা কামা আমাল আল্লাহ আযজা ওয়াজাল ফি কিতাবি ওয়া যান্নাবি মালায়েকাতু মুসাববাহাতুল কুদসি ওয়া সাল্লাতুকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মাকবিরু আমরা ইন্নাল্লাহা মালায়েকাতু ইউসাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আশার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين ربنا انك رؤوف رحيم আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ আমিন আমাদেরকে ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ আমিন আমাদেরকে তোমার দ্বীনের সুপ্রতিষ্ঠিত রাখো আল্লাহ আমিন আমাদেরকে কোরআন সুন্নাহর সুপ্রতিষ্ঠিত রাখো আল্লাহ আমিন কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে তুমি দ্বীনের উপর রাখো আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখো আমিন আমাদের স্ত্রীদেরকে দ্বীনের উপর রাখো আমিন আমাদের মেয়েদেরকে তুমি হেশমত শিক্ষা দাও আল্লাহ আমিন তারা যেন পর্দার উপর থাকতে পারে তৌফিক দান করো আল্লাহ আমিন সন্তানদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ আমিন আল্লাহ এই ফিতনার যুগে দ্বীন থেকে বেরিয়ে যাচ্ছে মানুষ আল্লাহ তাদেরকে তুমি হেফাজত আল্লাহ যারা দিনের বিরুদ্ধে নেমেছে আল্লাহ তাদেরকে হয় হেদায়েত দাও না ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমাদের এই দিনের বিরুদ্ধে যারা নেমে তাদেরকে তুমি হয় হেদায়েত দাও না ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ আমার নবীর বিরুদ্ধে যারা নেমে তাদেরকে তুমি হয় হেদায়েত দাও না ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ পৃথিবীতে আজ মুসলিমরা সবচেয়ে বেশি নিগৃহীত আল্লাহ সব জায়গায় তুমি তাদের সাহায্য করো আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আমাদের দিনকে সাহায্য করো আল্লাহ আমাদের জন্য তুমি আমাদের জন্য তুমি আমাদের জন্য তুমি সব রকমের আমাদের জিহাদের ঝান্ডা উন্নীত করে দাও আল্লাহ আমাদের জন্য দিনকে দিনকে সঠিকভাবে পরিচালনা তৌফিক দান করো আল্লাহ বুঝার তৌফিক দান করো আল্লাহ আমাদের রহমান খায়রুর রহিম আল্লাহ আমাদের আযাব গজব থেকে আমাদের মুক্ত রাখো আল্লাহ আমাদের যে সমস্ত বিপদ আমাদের সাথে উদ্ধার করে দাও আল্লাহ যারা কবরে শুয়ে তাদের তুমি ক্ষমা করে দাও যে সমস্ত আমাদের অনেকে অসুস্থ অসুস্থ মুক্ত দান করো আল্লাহ ওই করোনা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহুম্মা ফির রহমান আনতা খায়রুর রহিম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله يعلم ما تصنعون